অবস্থান কি থাকবে তার নির্বাচনের আগে সুস্পষ্ট করতে হবে আমরা ইসলামের সাথে আছি আমরা দ্বীনের সাথে আছি যারা ইসলাম আর দ্বীনকে যারা উপেক্ষা করবে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব এই আমাদের সর্বশেষ কথা সাংবাদিক বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা এবং আমাদের আপনাদের হয়তো বা আপনাদের সম্মান অনুরোধে হয় নাই আমাদের ত্রুটি বিচ্যুতি একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সম্পৃক্ততা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলির সাথে সম্পৃক্ততা মোটেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি সবসময় বলে থাকেন আজকে যে এর সাথে সাথে কোনো সম্পৃক্ততা নাই কিন্তু আজকে কেন আবার নতুন ভাবে আজকে এলজিজি বাড়ানো হচ্ছে এদিকে আদৌ সরকার প্রধান জানেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জানেন আইজিপি মহোদয় জানেন একদিকে আপনারা বলতেছেন যে কলমি মাদ্রাসায় এইগুলি জঙ্গিবাদের সাথে কোনো আপনার সম্পর্ক নাই বরঞ্চ তারা সহায়ক ভূমিকা পালন করতেছে আর পাশাপাশি আপনারা আমাদেরকে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবেন এটা কেন এবং কারা যদি আপনার কেউ যদি অতি উৎসাহী হইয়া করিয়া থাকেন তাহলে আমরা জরুরিভাবে এটা তদন্ত সাপেক্ষে এটা আমরা এই আমরা এর দাবি জানাইতেছি যে এটা কেন করা হইলো